নাচ কথাটা শুনলেই বা আমি ঠিক জানি না মিডিয়া ভুলভাবে প্রকাশ করে বলে কি না অনেক বেশি মডেলিং বা এই যে এরকম যে মিডিয়ার হাতছানি সেই সবের দিকে যখন একটা নৃত্যশিল্পী সো কল নৃত্যশিল্পী তারা ছোটবেলায় কোনো রকমের নাচ শেখে তারপর হয়তো অন্যান্য প্রলোভনে মিশে অন্যান্য প্রফেশনে চলে যায় নাচটা মাইনর করে ফেলে তো ওইভাবে যখন মিডিয়ায় নাচটা প্রকাশ পায় সেটা শুধুই এন্টারটেইনমেন্ট হিসেবে এবং শিল্পের থেকে পণ্য হিসেবে আসলে আমরা নাচটাকে বেশি দেখি আমাদের সমাজ দেখে যার ফলে আমাদের বাড়ির শ্বশুর শাশুড়ি বা সিনিয়ররা বা বাবারা চিন্তা করে যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই বাচ্চারা শুধু নাচ শিখবে তারপরে আর এসব করবার প্রয়োজন নেই তারা সংসারের কাজে মন দিক পড়ালেখা করে অন্য প্রফেশনে চলে যাক যেখানে নাচটা আসলে অনেক স্ট্রাগল মানে টাকাটা আয় করাটা প্রফেশনালি নেওয়াটা খুব স্ট্রাগল সেই দিকে আসলে রিস্ক নিতে চায় না আর আমাদেরও আসলে প্রকাশেরই অভাব আমরা ঠিক নৃত্য শিল্প বলতে যা বোঝাই সেটা মিডিয়ায় দেখাতে পারি না তো সেই অর্থে আমরা পিছিয়ে পড়ি কিন্তু নাচটা আমরা যারা আমাদের মতন যারা আমরা আসলে অনেকের জন্য আশার আলো আমরা অনেকের জন্য পথিকৃত আবার আমাদের কিছু সিনিয়র্স আছেন তারা কিন্তু আমাদের আশার আলো ছিল তাদেরকে দেখে আমরা শিখেছি তারা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে অনেক সিদ্ধ ছিল না কিন্তু আমরা যখন বুঝতে পেরেছি যে নাচটাও এভাবে করা যায় প্রফেশন করা যায় সংসার করা যায় সব কিছু ঠিক রেখে করা যায় তখন আমরা নাচ নিয়ে পড়ালেখা করেছি এবং আমাদের যারা ছোট তাদেরকে বুঝিয়েছি ঠিক নিয়মে নাচ শিখলে আসলে একটা সময়ে লক্ষ্যে পৌঁছানো যায় এবং ছোটরা এখন এই যে এই উৎসবের মাধ্যমেই আমরা বড় ছোট বিভিন্ন প্রজন্মের শিল্পীরা একসাথে আর্থিক সহযোগিতা পেয়ে আমাদের সৃজনশীলতা প্রকাশ করবার সুযোগ পাচ্ছে এটাই তো সবচেয়ে বড় পাওয়া না আমরা কিন্তু চাকরি করছি আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইনস্ট্রাক্টর নৃত্য পদে কর্মরত আছি তাহলে আমি যদি নাচে অনার্স মাস্টার্স না করতাম এবং আমি নাচে মাস্টার্স করেছি এবং ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু পরিবার ছোটবেলা থেকে দিয়ে ভরসা পাইনি তাই ঢাকা ইউনিভার্সিটিতে পরিসংখ্যানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপর যেহেতু আমি নাচেই মানে আমার টার্গেটটা সেটাতে মাস্টার্স করেছি এবং করে আসার ফলে যখন এই সরকারি ক্ষেত্রে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ক্ষেত্র তৈরি হয়েছে তারপর বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নাচের আলাদা করে প্রভাষক বা সব ব্যাপারগুলো খুলছে তো তাহলে কেন নয় প্রফেশন নাচ তো এখন অবশ্যই প্রফেশন এবং সেটাতে এবং সরকারি নিয়মে আমরা একটা ঠিক নিয়মে ঠিক আয় পাচ্ছি মাস শেষে একটা আয় আমাদের জমা হচ্ছে এবং সেটা দিয়ে আমরা খুব সচ্ছলভাবে না হলেও সংসার তো চালাতে পারছি এবং মেয়েদের ক্ষেত্রে তো এটা দারুণ একটা ব্যাপার যে মেয়েরা যেই অর্থটা আয় করছে নাচের বিনিময়ে মানে শুধু এইভাবে কারো দলে কাজ করে করে না সেটা দেওয়া হয় না কিন্তু কেউ যদি ঠিক নিয়মে নাচ নিয়ে পড়ালেখা করে নাচ শেখে তাহলে এখানেই প্রফেশন করা সম্ভব সেটা আর বেশি দূরে না সবাই ঠিকটা জানে না ঠিক তথ্যটা সবাই জানতে পারে না যে আসলে কি করলে কি করা যায় মানে মিসগাইডেড হয় এবং অনেক রকম নাচ শেখে অত রকম নাচ না শিখে ঠিক নাচটা ঠিক সময়ে যদি কারো প্রায়োরিটি থাকে যে সে কোন স্টাইলের নাচটাকে নিজের জন্য পছন্দ করে এই যে জ্ঞানগুলো এই জ্ঞানগুলোর অভাব থাকে তারা যদি সত্যি মিসগাইডেড না হয় এবং ঠিক তথ্যগুলো জানতে পারে তাহলে অবশ্যই তারা ঠিক লক্ষ্যে পৌঁছাবে এবং তারা পৌঁছাচ্ছেও এখন তো ঠিক নিয়মে নাচ শিখে প্রফেশনালি নাচ করার সংখ্যা অনেক বেশি।